আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি লক্ষ্য করে দেখতে পারতেছেন, এই গাছের সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই গাছ দিয়ে কী উপকার হয় আপনারা এই গাছটি মনোযোগ সহকারে চিনে রাখুন এবং দেখে রাখুন। এই গাছটি সংগ্রহ করবেন, আপনাদের উপকার হবে। বন্ধুরা, আপনারা যখন এই গাছটি রাস্তার ধারে দেখতে পারবেন, সাথে সাথে উঠিয়ে নেবেন, আপনাদের অনেক উপকার হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি দেখতে পারতেছেন, গাছটির গুণ সম্পর্কে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই গাছটি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এবং গাছ সম্পর্কে জানুন। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটি হচ্ছে ফুলখড়ি গাছ। আমরা এটাকে ফুলখড়ি বলে ডাকি, এক এক এলাকায় এক এক নামে ডাকে। তো বন্ধুরা, এই গাছটি আপনারা ভালোভাবে চিনে রাখুন, আপনাদের কী কাজে উপকারে আসবে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের উপকার হবে। এই গাছ দিয়ে কী উপকার আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই গাছটি কখন সংগ্রহ করবেন তাও আপনাদের মাঝে তুলে ধরব, আপনারা ভিডিওর মাধ্যমে জেনে নিন। এই গাছ আপনারা মঙ্গলবার বা বৃহস্পতিবার সংগ্রহ করবেন, মঙ্গলবার বা বৃহস্পতিবার। আমি আমার গুরুজির কাছ থেকে এই গাছ সম্পর্কে জেনেছি, নিজে ব্যবহার করে তারপর আপনাদের মাঝে ভিডিওটি দিয়েছি। অনেক খোঁজাখুঁজির পর গাছটি আজকে খুঁজে পেলাম। তো আমি আমার জন্য সংগ্রহ করতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমি কীভাবে সংগ্রহ করি আপনারা ঠিক একইভাবে সংগ্রহ করবেন, আপনাদের উপকার হবে। এই গাছের একাধিক রোগের উপকারিতা আপনারা যদি ভিডিওটি দেখেন জানতে পারবেন। এই গাছ দিয়ে কী উপকার হয় আমি আপনাদেরকে বলে দেব। যাদের বীজ একেবারে পাতলা, বীজ তৈরি হচ্ছে না, তাদের জন্য খুবই উপকারী এই গাছ। এই গাছের পাতা সংগ্রহ করবেন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার পাতা সংগ্রহ করে হাফ কাপ পরিমাণ রস তৈরি করবেন, করে খাবেন। আপনাদের বীজ হবে আঠার মতন ঘন, আর বীজ এত তৈরি হবে আপনাদের শরীরে প্রচণ্ড শক্তি আসবে। আমি আপনাদেরকে নিয়মটি আবারও বলে দিচ্ছি, আপনারা এই গাছটি সংগ্রহ করবেন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার। পাতা সংগ্রহ করবেন, যে কয়টা পাতা সংগ্রহ হয় আপনার পরিমাণ মতো সংগ্রহ করে নেবেন। নিয়ে বাড়িতে আনার পর ভালোভাবে ধুয়ে হাফ কাপ পরিমাণ রস তৈরি করবেন, করে খাবেন। সকালে খাবেন, বিকালে খাবেন। আপনাদের বীজ হবে আঠার মতন ঘন, আর বীজ এত তৈরি হবে আপনাদের শরীরে প্রচণ্ড শক্তি হবে। আর একটি কথা বলবো, আপনাদের বাড়িতে ছোট বাচ্চা বা আপনাদের নিজেদের যদি হাত পা কাটে, যত বড় কাটা হোক, আপনারা দেরি না করে এই গাছের পাতা সংগ্রহ করে অতি দ্রুত চিবিয়ে রসটি কাটা স্থানে দিবেন, আর এই পাতাগুলো লাগিয়ে দিবেন। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ওই কাটা জায়গাটা জোড়া লেগে যাবে। বন্ধুরা, এটা গাছের শক্তি, গাছের পাওয়ার, আল্লাহ পাকের দেওয়া। গাছের বিশ্বাস করে গাছটি উঠিয়ে নিয়ে খেতে পারেন, খেলে আপনাদের উপকার হবে। বীজ হবে আঠার মতন ঘন, বীজ তৈরি হবে অনেক, শরীরে শক্তি আসবে দশটি গোড়ার সমান। আপনারা দেরি না করে আজই গাছটি সংগ্রহ করুন, আর অলসতা বাদ দিন। অলসতা বাদ দিয়ে একটু খোঁজাখুঁজি করে গাছটি সংগ্রহ করুন। এই গাছটি বাংলাদেশে প্রায় জেলাতেই পাবেন, আপনার বাড়ির আঙিনায় খুঁজতে পেয়ে যাবেন। এখন হয়তো একটু কষ্ট হয়, দেখা যায় না, গাছ বিলুপ্ত প্রায়, তো একটু কষ্ট করে খুঁজতে পেয়ে যাবেন।
ইন্ডিয়াতে প্রচুর দেখা যায় এই গাছ। আপনাদের যাদের বীজ উৎপাদন কমে গেছে, বীজ পাতলাও হয়ে গেছে, আপনারা দেরি না করে আজই এই গাছ সংগ্রহ করে খান। আমরা আপনাদের বীজ হবে আঠার মতন ঘন, শরীরে শক্তি পাবেন প্রচণ্ড, স্ত্রীর কাছে আর লজ্জা পেতে হবে না, ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন, সঙ্গিনীকে সুখ দিন, বিছানা কাঁপান, এত শক্তি আপনার শরীরে হবে, স্ত্রী মাপ চাইবে পা ধরে, আপনাকে দিতে চাইবে না, এত শক্তি আপনার শরীরে আসবে। তো বন্ধুরা, আপনারা এই গাছটি গাছ সম্পর্কে জেনেছেন এবং নিয়মটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। গাছ সংগ্রহ করবেন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার। এই পাতা সংগ্রহ করে এনে আপনারা হাফ কাপ পরিমাণ রস তৈরি করে খাবেন, সকালে খাবেন আর বিকালে খাবেন। আর বাড়িতে যাদের হাত পা কাটে, ছোট নাই বড় নাই সকলের হাত পা কাটে, তো আপনারা কাটার সাথে সাথে আপনাদের বাড়িতে স্যাবলন না, স্যাবলনের বাপ এই গাছ, কাটার সাথে সাথে পাতা এনে রস দিয়ে দেবেন, সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, সাথে সাথে বন্ধ হয়ে যাবে রক্ত পড়া, গাছের পাওয়ার এটা, সাথে সাথে জোড়া লেগে যাবে। এটা আল্লাহ পাকের দেওয়া গাছের শক্তি, খুব পাওয়ারফুল শক্তিশালী একটি গাছ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই গাছ দ্বারা আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করে গাছটি সংগ্রহ করবেন।